ড্রপ ইন সেন্টার ওআরএস এর নামে চালাচ্ছে অবৈধভাবে নেশা জাতীয় দ্রব্যের রমরমা বাণিজ্য। এবার রাতের আঁধারে বিভিন্ন সমাজদ্রোহীমূলক কার্যকলাপে প্রতিরোধের নামলো এলাকার মহিলারা থেকে শুরু করে যুবকরা। জানা গেছে সোনাইছড়ি ঝরঝরি এলাকায় বাসিন্দা অর্জুন বৈদ্য দীর্ঘদিন থেকে নেশা কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। তার বাড়িতে চলছে অবৈধভাবে নেশার রমরমা বাণিজ্য। শ্রমিক থেকে শুরু করে পড়ুয়া ছাত্রছাত্রীরা আনাগোনা অর্জুন বৈদ্যের বাড়িতে একমাত্র ব্রাউন সুগারের জন্য। শুধু ব্রাউন সুগার নয়, ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে পুশ করে নেওয়াও ব্যবস্থা রয়েছে বলে অভিযোগ। সোমবার এলাকাবাসীরা প্রতিরোধ গড়ে তুলতে অর্জুন বৈদ্যের স্ত্রী কৌটা বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে, কিন্তু পরবর্তীতে সবিতা পালিয়ে যেতে সক্ষম হলেও নেশাক্ষরকে আটক করে এলাকাবাসীরা। খবর পেয়ে ছুটে আসে বেলুনিয়া থানার পুলিশ। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ও প্রশাসন সহ গ্রাম প্রধান বাড়িতে তল্লাশি চালায়। নেশা সামগ্রী না বিক্রি করার জন্য আমি যখন বললাম, তখন বাড়িঘর তল্লাশি করার পরে অর্জুন বৈদ্যের বুক বাজে ভাগার পরে অর্জুন বৈদ্য অনেকক্ষণ পরে আমার নাম্বারটাতে একটা কল করলো, বললো দিদি ক্ষমা চাই, আমি আর বিক্রি করবো না। বিক্রি করবো না মানে কি? আমি মানে আর বিক্রি করতো না, কি বিক্রি করতো? নেশা বিক্রি করতো না। এর মানে কি অর্জুন বৈদ্য নেশা বিক্রি করে? বিক্রি তো 100% করে। এ কালকে কালকে পুলিশ ধরে নিয়ে গেছে, আবার আজকে নাকি ছেড়ে দিছে নাকি? অর্জুন বুদ্ধের বই থেকে মানে তারা কি স্বামী দুজনেই নেশার জন নেশার সঙ্গে জড়িত? এখন যখন আপনার কাছে ফোন আছে, এটা কার ফোন আছে? এখন ফোন আসছে আমার কাছে অর্জুন বুদ্ধের ফোন করছে, দিদি ক্ষমা চাই, আমি আর বিক্রি করবো না। আরে ক্ষমা চাই, ক্ষমা চাইতে হইলে তুমি আগে সুস্থ হইতে হইবে, সমাজকে আগে দূষণ মুক্ত করতে হইবে, নেশা একদম টোটালি বিক্রি করতে হইবে। এরপরে যাই এলাকাবাসী এবং আমরা সবাই বলবো যে হ্যাঁ সুস্থ সবল হয়েছে। প্রশাসন কি করে জানি না, হেরে ছাইরা দেয়। তারপরে আমরা অর্জুন বৈদ্যরে এতদিন আমরা কোনো প্রতিবাদ করছি না। যখন আমরা গ্রামে চুরি হয়েছে আজকে আমার 7 দিন আগে এক জ্বরের তো ফুন্ডতে পুরোটা আবার নিচে গা, এরপর আরেকদিন যদি কাছাকাছি তার আবার কাছে একজনের নিচে গা আনে 6-7টা বলে সেদিনকে আমার নিচে গা 30-35টা আবার আমার বাড়ির সামনে লয়ে করছে নিয়ে না খাই। তারা অর্জুন বৈদ্যের বাড়ি খাইছে, নেশা খাইছে কোট্টা। অর্জুন বৈদ্যের বাড়িতে নেশা খাইছে বলতে কোট্টা কি? অর্জুন বৈদ্য বিক্রি করে, অর্জুন বৈদ্য বিক্রি করে। আচ্ছা, আজকে অন্তত 3-4 বছর। এখানে কি বাইরের লোকের আনাগোনা? এনি টাইম বাইক গাড়ি সেন্টিগ্রেডের মতো থাকে, কলেজ স্টুডেন্ট মতো আইয়ে মহিলা অনেক কলেজের মেয়েরা ছাত্রছাত্রীরাও থাকে। হ্যাঁ, অনেক প্রায় আমরা স্যার তো আমি কালকে বসুদিনও কইছি, স্যার আপনারা সিভিল ড্রেসে আইয়েন, আপনার কথা বিশ্বাস করা লাগতো না, আপনারা আইয়েন এক ঘন্টা 2 ঘন্টা ডিউটি করেন, সাইডে পাই যান, আমরা নিজে দেখতে যাবেন। আমরা যদি মিথ্যা কথা কই আমরা নিজে দেখ নিজে দেখবেন। এর আগেও আটকে ছিল আর অনেকবার জেল হতো, জেল হতো 3 মাস। এরপরে শুনছি আমরা তো দেখছিলাম আশা করে শুনছি বলে জেল থেকে বাইক গেছে। তো জেল ফেরত আয় কি আবারও সেই বিক্রি করে? হ্যাঁ, বিক্রি করে। বন্ধ করে, বন্ধ করে, বন্ধ করে।